আকাশবাণী কলকাতা জেলার চিঠি বীরভূম থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি বসতে চলেছে বাংলাদেশ ভবনের জাদুঘরে এই মূর্তি বসবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রকের উপসচিব মোহাম্মদ সৈফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল গত সপ্তাহে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনে আসেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অরবিন্দ মণ্ডল এবং বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা বাংলাদেশ ভবনের সংস্কার পরিবর্তন ও পুনর্বিন্যাসের কাজের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের জাতীয় জাদুঘরের তিন কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন তারা ভারপ্রাপ্ত উপাচার্যের হাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেন এগুলি আগামী দিনে বাংলাদেশ ভবনের জাদুঘরে স্থান পাবে উল্লেখ্য এর আগে বাংলাদেশ সরকার অর্থ দিলেও বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী এই বাংলাদেশ ভবন সংস্কারের কাজে হাত দেননি বলে অভিযোগ ওঠে এ নিয়ে উষ্মাও প্রকাশ করে সে দেশের সরকার প্রতি বছরের মতো এবারও বোলপুরের একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে প্রতিচি টাস্ট ইন্ডিয়ার পক্ষ থেকে কেন স্কুলে যাই সহযোগিতার সহজপাঠ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত সেন ও অধ্যাপক জ্রেস সহ রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা গবেষণার মানোন্নয়নে এবং পড়ুয়াদের গবেষণার কাজে উৎসাহিত করতে বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগার নতুন উদ্যোগ নিয়েছে এখন থেকে নিজেদের কাজের ওপর এবং গবেষণায় অনুসৃত পদ্ধতির ওপর তারা চাইলে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন এতদিন এই ধরনের কোনো সুযোগ ছিল না এর ফলে একদিকে যেমন গবেষকদের উপস্থাপন দক্ষতা পারবে তেমনি গ্রুপ ডিসকাশন আন্তঃবিভাগীয় গবেষণার সুযোগও বৃদ্ধি পাবে গবেষণা সহায়তা পরিষেবার অংশ হিসেবে বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্ক এই পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়ার পর কি কী কাজ করেছে তা জানাতে এবার দিল্লির সম্মেলনে হাজির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ইউনেস্কোর এই আন্তর্জাতিক সম্মেলনে শুরু হয়েছে একুশে জুলাই চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রতিনিধিরা যোগ দিয়েছেন বিশ্বভারতীর তরফে গেছেন ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির প্রজেক্ট কোয়ার্ডিনেটর অধ্যাপক অনিল কুমার পনেরো দিনের এই সম্মেলন বিশ্বের পঞ্চাশ জন ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ার উপস্থিত হবেন তারা নিজেদের মধ্যে মতবিনিময়ও করবেন ইউক্যালিপটাস গাছের ছাল দিয়ে তানপুরা ঘড়া ইত্যাদি তৈরি করে তাক লাগিয়েছেন শিল্পী দেবু মুর্মু ঘাস পাতা দিয়ে তার নানান শিল্পকর্ম নজর কেড়েছে সকলের পাড়ুয়ের সরপুকুর ডাঙার বাসিন্দা এই ব্যক্তির নিখুঁত শৈল্পিক কাজ দেশে ছড়িয়ে পাড়ি দিয়েছে আমেরিকা ইংল্যান্ড জাপান চীন এবং বাংলাদেশে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে সম্মানও জানিয়েছিলেন আদিবাসী শিল্পী দেবু মুর্মু ও তার পরিবারের এখন প্রধান ভরসা এই শিল্পকর্ম তালপাতা শালপাতা খেজুর পাতা কলা ঘাস তেঁতুল গাছের শেকড় বিভিন্ন গাছের বীজ দিয়ে তার তৈরি তানপুরা গদা কলসি খড়গ গহনা হাতপাখা পাখা চোখে পড়ার মতো প্রত্যেক শিল্পকর্মের গায়ে থাকে নিখুঁত সব কারুকার্য এমনকি পাতা ঘাস দিয়ে পৌরাণিক কাহিনী রামায়ণের কাহিনীও বর্ণিত আছে গদা তানপুরা কলসির গায়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার সহ পেয়েছেন একাধিক সম্মানও বিশ্বভারতী শিল্প তাকে সম্মাননা দিয়েছে বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের বাসিন্দাদের চাহিদা মতো খুব শীঘ্রই একটি ব্রিজ তৈরি হবে এর ফলে উপকৃত হবেন ওই অঞ্চলের আট দশটি গ্রামের মানুষ পাশাপাশি মুর্শিদাবাদ ও রামপুরহাটের মধ্যে যোগাযোগ আর সহজ হবে সম্প্রতি ব্রিজ তৈরির জন্য স্থান পরিদর্শন করেন সাংসদ শতাব্দী রায় কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন জেলার চিঠি শেষ হল বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়